এডিশনে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুপাশে দুটি আধুনিক ইন্টারসিটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যার এক পাশে হচ্ছে তিস্তা, যেটি ঢাকায় অভিমুখে রওনা হবে। তার উপর যেটি রয়েছে তাদের বাম পাশে সেটা হচ্ছে আপনার জমপুর এক্সপ্রেস, এবং মাঝখানে কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে আরেকটি ইন্টারসিটি ট্রেন চলে আসছে, সেটা হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা এক্সপ্রেস মাঝখানে লাইনটি প্রবেশ করবে, এখানে আর কোনো লুপ লাইন খোলা নেই। সুন্দর দেখতে অগ্নিবীণাতে এখনও গম্বুজগুলো সংযুক্ত রয়েছে, এবং তার সাথে সেই পুরাতন ইঞ্জিন 300 সিরিজের, যা এখন দুপাশে যে আপনারা ট্রেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই জার্মানি এবং ইন্দোনেশিয়ার প্রযুক্তিতে করা নতুন আধুনিক ট্রেন। এই ট্রেনগুলোর মূল বডির কাজগুলো হয়েছে ইন্দোনেশিয়া, এবং এটার যে হাইড্রোলিক ব্রেক সেগুলোর কাজ করেছে জার্মানি। মূলত অনেক আধুনিক এবং স্পেসিয়াস, এবং ভূকম্পগুলো হচ্ছে অনেক বেশি হালকা এবং খুব দ্রুত রান করতে পারে। ভবিষ্যতে হয়তো আমাদের দেশে আর ভূকম্পগুলো আর আসবে না, কারণ অনেক ওয়েটই ছিল। এখন ওগুলোর সংযোজন বা নতুন করে এডিশন এগুলো সবই বন্ধ হয়ে গেছে। এখন যতই দিন যাবে আধুনিক ট্রেনগুলো আমরা দেখতে পারবো, কারণ সে বর্তমানে বহরে 3250 হর্স পাওয়ারের ইঞ্জিনও রয়েছে, যেটি টু স্ট্রোক ইঞ্জিন, যেটি মানুষের আগে রাখা ছিল, এবং তার সাথে ডাইকোটমির 3000 হর্স পাওয়ারের আরও কিছু ইঞ্জিন এসেছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশে বর্তমান যে ইঞ্জিনগুলো আছে সেগুলো অনেক ডেভেলপ, এবং আগের যে পুরাতন ইঞ্জিনগুলো আছে সেগুলো দ্বারা এখন চলছে। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অগ্নিবীণা এক্সপ্রেসের সাথে যে ইঞ্জিনটি সংযোজন করা হয়েছে সেটি অনেক পুরনো, প্রায় 40-50 বছর ধরে বাংলাদেশ রেলওয়েতে সে সার্ভিস দিচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।